আপনি চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন কেন? বুঝেছি, রুদ্রর মুখোমুখি হতে পারছেন আপনি ভয়ে, তাই না? যে মুখোমুখি হলেই আপনার সব অপরাধগুলো ধরা পড়ে যাবে, সেই ভয়, তাই না? বাতাবি নেবেন? বাতাবি, বাতাবি 20 টাকা মাত্র, বাতাবি। আপনি রাখুন আপনার বাতাবি, আপনি একজন অপরাধী। চিৎকার করে কথা বলুন না প্লিজ, আমার আপনার সাথে খুব প্রয়োজনীয় কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আপনার যা কথা বলার আপনি রুদ্রের সাথে বলে নেবেন। প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ। একদম আমার কাছে আসবেন না, একদম। আপনাকে বিশ্বাস করে আমি যে ভুল করেছি, আজ আমি সেই ভুলের মাশুল দিচ্ছি। আপনার জন্য আমি একটা অপরাধের দায় মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনার জন্য রুদ্র স্যার আমাকে বিশ্বাস করছেন না, সব আপনার জন্য। আপনি একদম আমার কাছে আসবেন না। অনিল কর, ওই অনিল করি যত নষ্টের গোড়া, কেন যে আমি আনন্দের কথা শুনে ওকে ইনভেস্টিগেশনের দায়িত্বটা দিতে গেলাম। হ্যালো আনন্দ, তুই যে গোয়েন্দাটাকে আমার কাছে পাঠিয়েছিলি, মানে অনিল কর, ওর সাথে তোর কোনো যোগাযোগ আছে? না তো, আমার সাথে তো ওনার কোনো যোগাযোগ নেই। মানে তাহলে তুই লোকটাকে পেয়েছিলি কোথায়, আর আমার কাছে হঠাৎ করে পাঠালি বা কেন? কেন বলতো, কিছু হয়েছে নাকি রে রুদ্র? সেটা আমি তোকে পরে বলছি, কিন্তু আগে বল ওই লোকটার সাথে তোর কিভাবে যোগাযোগ হলো? আরে লোকটা তো নিজে থেকে আমার কাছে এসেছিল, আমাকে এসে বললো যে আমরা যে কেসটার জন্য গোয়েন্দা খুঁজছি উনি সেই কেসটা নিতে চান। ওনার সঙ্গে কথা বলে ওনাকে দেখে আমার মনে হয়েছিল উনি যথেষ্ট একজন ভালো গোয়েন্দা, তাই তোর কাছে পাঠিয়েছিলাম। এবার তুই বলবি কি হয়েছে? লোকটা যেছে তোর কাছে কেসটা নিতে চাইলো, আর তুই তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে আমার কাছে পাঠিয়ে দিলি। রুদ্র, লোকটাকে কেসটা নিয়ে বলায় উনি যেভাবে আমাকে প্রশ্ন করেছিল, আমার মনে হয়েছিল তোদের বাড়ির যদি কেউ এই প্রবলেমটা সলভ করতে পারে তাহলে শুধু এই মানুষটাই। লোকটা এইসব ভাওতাবাজি দেখিয়ে ভুলভাল বুঝিয়ে গৌরীকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন পালিয়ে গেছে। কি লোকটা একটা ফ্রড, একটা চিটিংবাজ। এক মিনিট, তোর থেকে কি লোকটা টাকা নিয়ে কেটে পড়েছে নাকি? না, টাকা তো নেয়নি, তোর থেকে নিয়েছে নাকি? ওই না তো, আমি অ্যাডভান্স দিতে চেয়েছিলাম, উনি বললেন আগে কেসটা সলভ করি। রুদ্র, লোকটা যদি ফ্রড চিটিংবাজি হবে তাহলে তো তোর টাকা নিয়ে কেটে পড়তো। আমার মনে হয় লোকটার কোনো বড় উদ্দেশ্য আছে। সেটা জানতে হলে তো আগে লোকটাকে খুঁজে বার করতে হবে। তার আগে গৌরীকে খুঁজতে হবে। দারুন ধূপকাঠি, এই ধূপকাঠির যা সুগন্ধ, বাড়িতে জ্বালালে সব অশুভ শক্তি পালাবে। আমার জীবনে যে অশুভ শক্তি ঢুকেছে সব পালাবে, পালাবে, সব পালাবে। আপনি কে বলুন তো, কে আপনি? আপনি হরো গৌরি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।